সরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে টিকিট কাউন্টার যে টিকিটের বুথ আছে সেটার সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়া শাওন, আপনারা সবাই দেখছেন স্পোর্টস বাংলার ফেসবুক লাইভ। এবং এখানে রীতিমতো টিকিটের জন্য হাহাকার এবং লম্বা একটা লাইন। আমি যদি আপনাদের দেখাই টিকিটের, এই টিকিটের কারণে দর্শকরা আসলে এই লাইনটা আসলে রাস্তায় চলে এসেছে এবং রাস্তায় আসার কারণে যেটা হয়েছে গাড়িগুলো চলাচল বন্ধ হয়ে আছে। এবং বাংলাদেশের মানুষ সাকিব তামিমের ম্যাচের জন্য তাদের ক্রেজিনেস অনেক এতটাই বেশি যে টিকিট কাউন্টারের সামনে কে কার আগে একটা টিকিট নিবে এবং কে কার আগে একটা টিকিট সংগ্রহ করবে সেই অপেক্ষা দীর্ঘ লাইন। এবং এই লাইনটা একদমই প্রায় 1 কিলোমিটার জুড়ে গিয়েছে। এবং বাংলাদেশের ক্রিকেট উন্মাদনায় দর্শকরা যে কেমন ভূমিকা রাখতে পারেন সেটার আরো একটা উদাহরণ কিন্তু আজকে এখানে দৃষ্টান্ত সেট হয়ে রইল। এবং দর্শকরা একটা টিকিটের জন্য হাহাকার এবং সেই হাহাকার আসলে এই উত্তপ্ত রোদে আসলে ঠিক কত হাজার দর্শক এখানে ওয়েট করছেন তা বলার বাইরে, অনেকে কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না। এর আগে টিকিটের দাম পর্যন্ত বাড়ানো হয়েছিল। সর্বোচ্চ যে টিকিটটা ছিল 2500 সেটা 3500 করা হয়েছিল, 500 টাকার টিকিট 800 করা হয়েছিল। এমন ম্যাচের কথা মাথায় রেখেই বিগ ম্যাচ কিন্তু তবুও লাভ হচ্ছে না। এবং অনলাইন থেকে যারা টিকিট কেটেছেন অনলাইনেও টিকিট কাটা হয় এবং তাদেরও একটা ভিড় থাকে, কারণ সেই ভিড় আসলে উপেক্ষা করে আসলে এরকম মুহূর্ত আসলে বাংলাদেশের ক্রিকেটে খুব কমই এসেছে। এবং এরকম মুহূর্ত আসলে মিরপুর শেষ কবে দেখেছে সেটা একদমই ভাষায় প্রকাশ সেটা হয়তো বা মনে করতে গেলে হয়তো বা অনেক অনেক পিছনে যেতে হবে, কিংবা সেটা 2011 বিশ্বকাপ হতে পারে, কিংবা সেটা কখনো নাই হতে পারে। তবে আজকে প্রথম ম্যাচটা তামিম ভার্সেস তামিম, অর্থাৎ তামিম ইকবালের ফরচুন বরিশাল বনাম তানজিদ তামিমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সদের ম্যাচ। এবং বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যায় 6:30 সাকিব আল হাসানের রংপুর রাইডার্স বনাম লিটন দাস নারিন রাসেল মইন আলীদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ। অর্থাৎ দুটো ম্যাচই হাই ভোল্টেজ ম্যাচ। এবং তামিম, মুশফিক, সৌম্য, মাহমুদুল্লাহ রিয়াজ, সাইফউদ্দিন, মেহেদী হাসান, মিরাজ এদের নিয়ে গড়া, ডেভিড মিলার এদের নিয়ে গড়া যে দলটা পশ্চিম বরিশাল, তারা যদি আসলে এই ম্যাচটা জিতে সেক্ষেত্রে তারা মুখোমুখি হবে কুমিল্লা অথবা কুমিল্লা এবং রংপুরের ম্যাচে যে দল পরাজিত হবে সেই দলটার। অর্থাৎ সেই ম্যাচটাও একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায়। দেখা যাক কে জিতে কে হারে সেটা মাঠেই দেখা যাবে। টিকিট ক্রয়ের লড়াই, টিকিটের লড়াই সেটা হয়তো দেখলে আপনারা অবাকই হবেন। আমি আপনাদের দেখাচ্ছি যে এই আপনারা যদি দেখতে পারেন যে টিকিট কাউন্টারের সামনে সবাই একজন একজনের কাঁধের উপর পর্যন্ত উঠে গিয়েছে শুধুমাত্র টিকিটের জন্য। দর্শকরা একজন একজনের কাঁধে উঠেছে এবং নিরাপত্তা কর্মীরা আসলে ব্যর্থ, নিরাপত্তা রক্ষা কর্মীরা আসলে ব্যর্থ হয়েছেন যে লাইন বা কিংবা সিরিয়াল মেনটেন করতে, কারণ তারা আসলে পারছেন না, এত এত মানুষের ঢল হিমশিম খেতে হচ্ছে তাদের। জনসমুদ্র বললে একেবারে ভুল হবে না। ম্যাচ শুরু হতে এখনো বাকি প্রায় 36 মিনিট। আজকের প্রথম ম্যাচ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পজিশনে থাকা দলগুলোর প্রথম এলিমিনেটর যে ম্যাচটা, এলিমিনেটর ম্যাচটাতে যে দলটা জয়ী হবে সেই দলটা মুখোমুখি হবে আগামী 28 ফেব্রুয়ারি অন্য দলে, যে দলটা আবার আজকের দ্বিতীয় ম্যাচে যে দলটা হারবে তাদের
সেখান থেকে যেই দল খেলবে ফাইনালে এবং ফাইনালে আরেকটা দল থাকবে, আজকে দ্বিতীয় ম্যাচে যেই দলটা সরাসরি জিতবে সেই দলটা আসলে সরাসরি ফাইনালে যাবে, এবং সেই ম্যাচটা আসলে সাকিব আল হাসানের ম্যাচ আর দিনেরটা তামিম ইকবালের ম্যাচ। এবং সাকিবরা যদি হারেন এবং তামিমরা যদি জেতেন সেক্ষেত্রে সাকিব তামিমের আরেকটা লড়াই সম্ভব, এবং তামিমরা যদি ফাইনালে উঠেন কিংবা সাকিবরা যদি উঠেন সেক্ষেত্রে আরো একটা লড়াই সম্ভব, অর্থাৎ আরেকটা সাকিব তামিমের লড়াই সম্ভব। আমি জাস্ট ভাবছি যে সেই ম্যাচটাতে আসলে কি হবে, সেটা তো হবে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ যদি সেটা হয়, সেক্ষেত্রে টিকিট নিয়ে কেমন হাহাকার হতে পারে, একজন আরেকজনের কাঁধে উঠে আসলে টিকিট সংগ্রহ করছেন আপনারা যদি দেখেন। একজন আরেকজনের কাঁধে উঠে টিকিট সংগ্রহ করা, আমি কখনো হয়তো আপনি এটা হয়তো কখনো দেখেননি, আমি কখনো দেখিনি, তবে আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই, তবে এরকমটা আসলে কতটুকু ক্রিকেট উন্মাদনা থাকলে, ক্রিকেটের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এটা সম্ভব। দর্শক, এই ছিল টিকিট কাউন্টার থেকে সবশেষ আপডেট, আপনাদের সাথে আবারও হাজির হবো স্পোর্টস বাংলার ফেসবুক লাইভে, সে পর্যন্ত সাথেই থাকুন, ধন্যবাদ।